প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। তোমরা আমার শুভেচ্ছা নিও, আশা করি তোমরা ভালো আছো। করোনার এই মহাকালে আমাদের যে ক্লাসগুলো চলছে, আশা করি তোমরা এই ক্লাসগুলোর সাথে আছো। ক্লাসগুলো তোমরা দেখলে কিছুটা হলেও উপকৃত হবে। আমরা আশা করি খুব দ্রুত আমাদের এই করোনা কেটে গেলে আমরা সরাসরি তোমাদের সাথে ক্লাসগুলো নিতে পারবো। আমি পরিচয় দিয়ে ফেলি, আমার পরিচয় হচ্ছে আমি মোশাম্মত নেহারিকা সুলতানা, প্রভাষক হিসাব বিজ্ঞান, বিলচলন শহীদ শামসুজ জহর সরকারি কলেজ, গুরুদাসপুর, নাটোর। তোমাদের আমি আজকে ক্লাস নেব হিসাব বিজ্ঞান প্রথম বর্ষ। প্রথম বর্ষ হচ্ছে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়। আলোচ্য বিষয় হচ্ছে জাবেদা। এর আগে কিন্তু তোমাদের আমি জাবেদার উপরে থিওরিও বলছি প্লাস কয়েকটা অঙ্কও করাইছি। আশা করি তোমরা সেই ক্লাসগুলো দেখছো, এবং যদি না দেখে থাকো তাহলে দেখবে, এবং দেখলে তাহলে তোমরা বুঝতে পারবে এবং থিওরিগুলো পড়বে। আজকে আমি একটা অঙ্ক দেখাচ্ছি, দেখো। শিউলি 2015 সালে আগস্টের 1 তারিখে কিছু লেনদেন করছে। এই লেনদেনগুলো আমাদের করতে হবে কি, জাবেদা করে দেখাতে হবে। তাহলে জাবেদা করে দেখাতে হবে, আমাদের আসলে সময় সংকুলন খুব কম, যার কারণে আমাদের অঙ্কগুলো খুব কম সময়ে কি বোঝাতে হবে, কিন্তু তোমাদের বোঝাতে হবে। এই ক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে কিন্তু তিনটা, যেহেতু সৃজনশীলে 1, 2, 3 ক, খ, গ তিনটা ভাগে আমরা করণীয় করব। যেহেতু এভাবে করণীয় বলছে, কিন্তু আমরা করব কি, জাবেদা করেই দেখাবো। তো যাবে আসল উদ্দেশ্য হচ্ছে আমাদের জাবেদা শেখা। তো এখানে দেখো খ এবং গয়ে বলছে কি, খয়ে বলছে ব্যাংক সংক্রান্ত যেগুলো জাবেদা সেগুলো করে দেখাতে, আর গয়ে বলছে ব্যাংক সংক্রান্ত ব্যতীত। মানে মূল কথা হচ্ছে সব জাবেদাই আমাদের করে দেখাতে হবে, ব্যাংক সংক্রান্ত এবং ব্যাংক ব্যতীত। এটা হচ্ছে সৃজনশীলের জন্য তোমাদের এগুলো ভাগ করে দিছে। যেহেতু ভাগ করে দিছে, আমরা দেখানোর সময় আমরা শেখানোর ক্ষেত্রে একসাথে হয়তো করতে পারি, কিন্তু যখন আমাদের প্রশ্ন যেভাবে দিবে আমাদের উত্তরটা সেভাবেই দিতে হবে। সবগুলোই যদিও চাইছে, কিন্তু খয়ে চাইছে ব্যাংক সংক্রান্ত, তাহলে আমরা খ নম্বরে জাবেদা করে ব্যাংক সংক্রান্ত যে জাবেদাগুলো আছে শুধু সেইগুলোই দিব। তাহলে দেখো আমরা এখানে অঙ্ক শুরু করছি। দেখো আমাদের হচ্ছে, আমরা প্রথমে জাবেদার ঘর টেনে নিচ্ছি। এখানে খেয়াল করো তোমরা, কিন্তু আমাদের প্রতিটা অঙ্কের বোঝার ক্ষেত্রে প্রথম থিওরি পড়তে হবে, দ্বিতীয় অঙ্ক করতে হবে, তারপরে হচ্ছে ঘরগুলো কিন্তু খেয়াল করতে হবে। আমরা প্রথমে ঘরগুলো টেনে নিচ্ছি কি, ঘর হচ্ছে আমাদের তারিখ, হিসাব শিরোনাম ও ব্যাখ্যা, কোচেন পৃষ্ঠা, ডেবিট এবং ক্রেডিট। তাহলে আমাদের এখানে দেখো প্রথমে যখন বলছে তখন কিন্তু লেনদেন আমাদের ব্যাংক সংক্রান্ত হচ্ছে না, নগদে পণ্য ক্রয়। এখানে আমরা ব্যাংক পাচ্ছি না, রুহুল আমিনের নিকট থেকে ঋণ নেওয়া হলো, এটাও আমরা ব্যাংক সংক্রান্ত হচ্ছে না। তাহলে এক্ষেত্রে দেখো 6 তারিখে দেখো রহমান থেকে চেক পেয়ে ব্যাংকে জমাদান 2500 টাকা। তোমরা এটা দেখো আমাদের হচ্ছে ডেবিট এবং ক্রেডিট, জাবেদার ক্ষেত্রে আমাদের দুইটাই নির্ণয় করতে হবে। তাহলে হচ্ছে রহমান থেকে চেক পেয়ে আমরা ব্যাংকে জমাদান করছি, তাহলে ব্যাংকে জমাদান করছি পাচ্ছি কোথা থেকে, রহমানের থেকে। তাহলে আমরা জমা দিচ্ছি ব্যাংকে, তাহলে ব্যাংক সেটা টাকা পাচ্ছে এবং রহমান দিচ্ছে, তাহলে ব্যাংক হিসাব ডেবিট টু রহমান হিসাব। তারিখ হচ্ছে কত, 6 তারিখ, এটা আমরা করছি খ, এটা ব্যাংক সংক্রান্ত। 6 তারিখে আমরা হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট আর হচ্ছে আমাদের রহমান হিসাব, আমরা রহমানের কাছ থেকে টাকাটা পেয়ে ব্যাংকে জমা দিচ্ছি। হিসাব এক্ষেত্রে টাকা আসছে কত আমাদের, 17,600, 2500 টাকা, 2500 টাকা। এটা হচ্ছে আমাদের 2500 টাকা। এক্ষেত্রে খেয়াল করো আমাদের কিন্তু হিসাব শিরোনাম ব্যাখ্যা, আমাদের যে জাবেদাগুলো করব সেই ক্ষেত্রে আমরা কি করব, আমাদের এখানে জাবেদা করে জাবেদার সাথে সীমিত আকারে ব্যাখ্যা দিব। ব্যাখ্যাটা হতে হবে অবশ্যই সংক্ষিপ্ত, কিন্তু বোঝা হবে। এখানে আমাদের ডেবিট দিলে হবে না দিলে হবে, আমরা এখানে ডেবিট দিলাম না, এখানে লেখার ক্ষেত্রে একটু বাঁকা করে লিখলাম। আমরা যখন ব্যাখ্যা দেবো সেটা ব্যাখ্যা হবে খুব ছোট এবং সীমিত আকারে, কিন্তু বুঝতে হবে। তাহলে এখানে আমাদের, আমরা ব্যাখ্যা আমি মুখে বলে দিচ্ছি, এতটুকু সময় আমাদের হবে না যেটা ব্যাখ্যা লিখে দেওয়ার। আমরা এখানে ব্যাখ্যা দিব কি, রহমান থেকে চেক পেয়ে ব্যাংকে জমা দান।
তারপরে দেখো 6 এর পর 8 তারিখ ব্যাংক থেকে টাকা উঠিয়ে আনার পথে ক্যাশিয়ারের নিকট থেকে ছিনতাই হলো 7000 টাকা মানে ব্যাংক থেকে তুমি টাকা উঠিয়ে নিয়ে আসছো তারপরে ক্যাশিয়ারের নিকট থেকে সেটা ছিনতাই হয়ে যাচ্ছে যখন আমরা ক্যাশিয়ারের নিকট থেকে ছিনতাই হয়ে যাবে তখন আমরা করব কি এটা বিবিধ ক্ষতি বিবিধ ক্ষতি হিসাব ডেবিট টু ব্যাংক হিসাব তারিখ হচ্ছে 8 বিবিধ ক্ষতি বিবিধ ক্ষতি টু ব্যাংক টাকা হচ্ছে কত দেখো 7000 টাকা এখানে তোমরা যাবে দাদিবা হচ্ছে ক্যাশিয়ারের নিকট হতে টাকা ছিনতাই হয়েছে এখানে সংক্ষেপে দিবা ক্যাশিয়ারের নিকট থেকে টাকা ছিনতাই হয়েছে তারপর হচ্ছে 14 তারিখ 14 তারিখ দেখা হচ্ছে চেক মারফত মাল বিক্রয় 5000 টাকা যা মালিকের ব্যক্তিগত ব্যাংক হিসাবে জমা দেওয়া হলো যখন আমরা 14 তারিখ এটা ব্যাংক ব্যক্তিগত হিসাবে দিচ্ছি তখন আমরা এটা এখানে নিয়ে আসছি না এরপরে দেখো ব্যাংক কর্তৃক চার্জ ধার্য করা হলো 450 টাকা ব্যাংক অতিরিক্ত চার্জ ধার্য করা হলো 450 টাকা তাহলে আমাদের এখানে হবে কি ব্যাংক চার্জ হিসাব ডেবিট ও তারিখ হচ্ছে কত তারিখ হচ্ছে 17 তারিখ 17 তারিখ ব্যাংক চার্জ হিসাব ডেবিট টু ব্যাংক হিসাব এখানে টাকা হচ্ছে 17 তারিখ টাকা হচ্ছে 450 টাকা এখানে যাবে দা হবে যেহেতু ব্যাংক চার্জ ধার্য করা হলো এখানে খেয়াল করো এটা ব্যাংক চার্জ প্রথমে আমাদের বুঝতে হবে ব্যাংক চার্জ কি আমরা ব্যাংকে টাকা রাখলে কিন্তু তোমরা স্বাভাবিকভাবেই মনে করো যে ব্যাংকে টাকা রাখলে 8% বা 10% যাই হোক না কেন আমাদের একটা প্রফিট বা মুনাফা দিয়ে থাকে কিন্তু তোমাদের যে প্রফিট মুনাফা দেয় এবং তোমাদের যে টাকাটা তারা ব্যাংকে রাখছে বা বিনিয়োগ করছে এটা রাখার জন্য তাদের সার্ভিসিং চার্জ বলো বা যাই হোক বলো সংরক্ষণ করার জন্য তারা কিন্তু সরকারি ব্যাংক হোক বা বেসরকারি ব্যাংক হোক তারা একটা চার্জ কেটে নেয় টাকা কেটে নেয় সেটা বাৎসরিকভাবে কেটে নেয় যেটাকে আমরা ব্যাংক চার্জ হিসাবে ধার্য করি ধরো তোমাকে প্রফিটের 10% দিছে ওর মধ্যে কিছু সামান্য টাকা তারা ব্যাংক চার্জ হিসাবে কেটে রাখে তারপরে আমাদের আছে ব্যক্তিগত ব্যবহারের জন্য মালিক বিক্রয় মূল্যে পণ্য নেন এটা তো ব্যাংক নাই আয়কর প্রদান এখানেও ব্যাংক নাই তার 30 তারিখে দেখো 10% প্রতিরক্ষা সঞ্চয়পত্র চেক মারফত ক্রয় করা হলো 50000 টাকা এখানে কিন্তু খেয়াল করো আমরা যখন জাবেদা করব তখন সেই ক্ষেত্রে খেয়াল করবো যখন আমরা নগদে করব তখন যখন আমরা টাকাটা নগদে নিয়ে নিচ্ছি তখন আমরা নগদে চল নগদন হিসাবে যাবে কিন্তু যখন কোনো জায়গায় চেক উল্লেখ থাকবে তখন সেটা অবশ্যই ব্যাংক সংক্রান্ত হবে কারণ তুমি চেক হাতে পেলে কিন্তু টাকা হাতে পাচ্ছ না তোমাকে কোনো পাওনাদার যদি চেক দেয় তুমি সেই চেকটা ব্যাংকে নিয়ে যাবা তারপরে তোমার কাছে ক্যাশ আসবে তাহলে আমাদের প্রথমে হচ্ছে কি চেক পেলে সেটা আমরা ব্যাংকে দেখাবো তাহলে 30 তারিখের হিসাবটা আমরা 30 তারিখের হিসাবটা আমরা ব্যাংকে দেখাতে পারি এক্ষেত্রে আমাদের এখানে আমরা সঞ্চয়পত্র কিনছি সঞ্চয়পত্র হচ্ছে কি এটা কিন্তু বিনিয়োগ আমরা যখন একটা সঞ্চয়পত্র ব্যাংক থেকে সঞ্চয়পত্র কিনি সেটা আমরা টাকাটা বিনিয়োগ করি তাহলে বিনিয়োগ হিসাব ডেবিট টু ব্যাংক হিসাব ব্যাংক হিসাব তাহলে দেখো এখানে আমাদের সঞ্চয়পত্র আমরা কিনছি কিন্তু সেটা নগদে না চেকে কিনছি তাহলে আমাদের এটা বিনিয়োগ করছি সঞ্চয়পত্র যখন আমরা নিব তখন সেটা আমরা বিনিয়োগ করবো এর জন্য বিনিয়োগ হচ্ছে ডেবিট আর যেহেতু ব্যাংক দিচ্ছে এর জন্য হচ্ছে ব্যাংক হচ্ছে ক্রেডিট টাকা হচ্ছে কত 50000 টাকা হচ্ছে আমাদের
50,000 তাহলে এই ক্ষেত্রে খেয়াল করো আমাদের এখানে আমরা নিলাম শুধু ব্যাংক সংক্রান্ত জাবেদা আমাদের কিন্তু যেইগুলো করতে বলবে ঠিক প্রশ্ন বুঝে সেই সেইগুলোই করতে হবে আমরা খ অংশে করলাম ব্যাংক সংক্রান্ত জাবেদা গ অংশে যে দেখবা বাকি জাবেদা যেগুলো আছে সেইগুলো আমাদের করে দেখাতে হবে 6 8 এবং 17 হচ্ছে ব্যাংক সংক্রান্ত বাকি যে জাবেদাগুলো আছে সেগুলোতে যদি লেনদেন না তার ক্ষেত্রে আবার ব্যাপার আছে যদি লেনদেন সংক্রান্ত থাকে তাহলে আমরা সেগুলো জাবেদা অন্তর্ভুক্ত করব যদি লেনদেন না হয় ঘটনা না হয় তাহলে আমরা সেগুলো কিন্তু জাবেদায় অন্তর্ভুক্ত দেব না এই ক্ষেত্রে দেখো আমাদের প্রথমে অঙ্ক যখন প্রথম শুরু করছে তখন কিন্তু তারা কিছু হিসাব দিয়েছে যেগুলোতে আগস্টের 1 তারিখে 35,000 টাকা আসবাবপত্র 80,000 টাকা কলকাবজা 75,000 টাকা নগদ নিয়ে আরম্ভ করে তাহলে এই ক্ষেত্রে প্রথম যখন ব্যবসা শুরু করছে তখন সে করছে কি মূলধন করছে তাহলে আমাদের প্রথমে আমরা করব কি নগদান হিসাব ডেবিট যেটা হচ্ছে 1 তারিখে আগস্টে 1 তারিখ নগদান হিসাব ডেবিট তারপরে দেখো আসবাবপত্র নিচে আসবাবপত্র আর কলকাবজা আসবাবপত্র আর হচ্ছে কলকাবজা কলকাবজা এই তিনটা হচ্ছে নিয়ে আসছে তাহলে এই তিনটা কি নিয়ে আসছে মূলধন নিয়ে আসছে তাহলে মূলধন হিসাব ক্রেডিট মূলধন হিসাব ক্রেডিট এখানে দেখো নগদান নগদ নিয়ে আসছে কত 25,000 টাকার আসবাবপত্র 80,000 টাকা কলকাবজা 75,000 টাকা নগদ তাহলে নগদে আসছে হচ্ছে 75,000 নগদান হচ্ছে 75,000 আসবাবপত্র নিয়ে আসছে 35,000 আসবাবপত্র 35 আর কলকাবজা নিয়ে আসছে হচ্ছে 80,000 টাকা কলকাতা হচ্ছে কত টাকা 75,000 নগদ কলকাতা হচ্ছে 80,000 টাকা তাহলে আমাদের টোটালে আসছে কত দেখো আমাদের আসলো 1,90,000 টাকা আমাদের এই টাকাটা প্রথম যখন ব্যবসা শুরু করে তখন এটা মূলধন হিসাবে নিয়ে আসছে তারপরে খেয়াল করো আমরা কিন্তু 2 তারিখে যেটা আছে সেটা কি নগদে পণ্য ক্রয় 30,000 টাকা তাহলে আমরা এখানে এখানে কিন্তু খেয়াল করো যদি বলতো চেকে তাহলে আমরা সেটা ব্যাংকে দেখাতাম যখন তারা নগদ বলছে তাহলে আমরা করব কি ক্রয় টু নগদান 2 তারিখ ক্রয় টু নগদান টাকা দেখো 30,000 30,000 তাহলে আমাদের এই ক্ষেত্রে ব্যাখ্যা দিব কি আমরা নগদে পণ্য ক্রয় করা হলো এখানে ব্যাখ্যা হবে নগদে পণ্য ক্রয় করা হলো নগদে পণ্য ক্রয় করা হলো আমরা প্রথমে জাবেদাটা কিন্তু বলা হয়নি প্রথমে জাবেদাটা হবে যেহেতু মূলধন আনয়ন করা হলো খুব সংক্ষেপে দিবা এবং যাতে পরীক্ষক বুঝতে পারে যেহেতু মূলধন আনয়ন করা হলো আর এখানে দিবে যেহেতু নগদে পণ্য ক্রয় করা হলো এটা হচ্ছে আমাদের 2 তারিখে তারপরে দেখো 3 তারিখে 3 তারিখে বলছে রুহুল আমিনের নিকট থেকে ঋণ নেওয়া হলো 17,000 টাকা রুহুল আমিনের নিকট থেকে ঋণ নেওয়া হলো 17,000 টাকা তাহলে যখন আমরা এটা ঋণ নিচ্ছি তখন এটা নগদে নিচ্ছি নগদান টু রুহুল আমিন হিসাব তারিখ হচ্ছে 3 তারিখ নগদান টু রুহুল আমিন হিসাব
টাকা হচ্ছে 3 তারিখ 3 তারিখে আমাদের টাকা হচ্ছে 17000 টাকা আমরা রুহুল আমিনের থেকে ঋণ নিয়েছি নগদে হচ্ছে 17000 3 তারিখ 6 তারিখ কিন্তু খেয়াল করো 6 তারিখ কিন্তু আমরা আগে দিয়ে দিয়েছি ব্যাংক হিসাবে তারপরে 8 তারিখ 8 তারিখে কিন্তু আমরা আগে ব্যাংক সংক্রান্তর জন্য দিয়ে দিয়েছি তাহলে 14 তারিখ 14 তারিখ দেখো চেক মারফত মাল বিক্রয় 5000 টাকা যা মালিকের ব্যক্তিগত ব্যাংক হিসাবে জমা দেওয়া হলো 14 তারিখে আমরা প্রত্যেক মালিকের ব্যক্তিগত হিসাবে জমা দিচ্ছি এই ক্ষেত্রে আমরা করব কি উত্তোলন টু বিক্রয় উত্তোলন টু বিক্রয় হিসাব এখানে 14 তারিখে টাকা আছে কত আমাদের টাকা হচ্ছে 5000 14 তারিখে হচ্ছে টাকা 5000 এরপরে আমরা দেখো 14 তারিখের পর 17 তারিখ কিন্তু ব্যাংক সংক্রান্ত দিয়ে দিছি তাহলে তা আসছে আমাদের 22 তারিখ 22 তারিখে ব্যক্তিগত ব্যবহারের জন্য মালিক বিক্রয় মূল্যে পণ্যের 4500 টাকা তাহলে এই ক্ষেত্রে আমরা 22 তারিখ করব কি উত্তোলন টু বিক্রয় 22 তারিখে হচ্ছে উত্তোলন হিসাব ডেবিট টু বিক্রয় হিসাব বিক্রয় হিসাব এখানে টাকা আছে 22 তারিখে হচ্ছে 4500 টাকা ব্যবহারের জন্য মালিক বিক্রয় মূল্যে পণ্য নেন 4500 টাকা তাহলে এটা আমরা যাবে তাহলে কি ব্যক্তিগত ব্যবহারের জন্য বিক্রয় মূল্যে পণ্য নেন যেহেতু ব্যক্তিগত ব্যবহারের জন্য বিক্রয় মূল্যে পণ্য নেন এরপরে দেখো আমাদের আছে হচ্ছে 25 তারিখ 25 তারিখে বলছে কি আয়কর প্রদান তাহলে হচ্ছে উত্তোলন টু নগদান এখানে আমরা উত্তোলন টু নগদান নগদান টাকা হচ্ছে 2500 টাকা হচ্ছে 2500 এই তোমাদের জাবেদা তোমরা আশা করি এই জাবেদা ক্লাসগুলো দেখবে জাবেদাগুলো দেখবে এবং থিওরিগুলো বেশি বেশি করে পড়বে যে কয়দিন ক্লাস না হয় তোমরা বেশি বেশি সময় দিবে এবং বাসায় পড়বে তারপরে ইনশাআল্লাহ আমাদের এই করোনা মহামারী কেটে গেলে আমরা সামনাসামনি ক্লাস নিব তোমাদের সাথে দেখা হবে খোদা হাফেজ